নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন সব আপনারা। মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমার আপনারা হয়তো ভাবতেন কোথাও যাচ্ছি না, যাচ্ছি না। এই যে নাতির এবার একটুখানি ম্যাগি করে দেবো, সন্ধ্যেবেলা পড়ে এসছে তো একটুখানি খেতে চাইছে, তো একটু ম্যাগি করে দিই আর তারপরে আজকে রাত্রে রান্না করবো। জানেন আমার মেয়েটার না খুব বড় হয়েছে, জানেন কিছু খেতে চাইছে না, তো আজকে রাত্রিতে ভেবেছি ও বললো একটু লুচি খাবো, তাই একটু রাত্রে লুচি করবো আর একটু মোহন ভোগ করবো আজকে। ও বলছে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে, রাত্রে একটু মোহন ভোগ করি। তা চলুন আপনারা দেখুন, এই ছেলেটাকে ম্যাগি করে দিই, আমি একটু মোহন ভোগটা বানাবো। বুবলি, এটা কি হচ্ছে বাবা? ম্যাগি? দেখ কিরকম সুন্দর বললো দেখি, ম্যাগি কে খাবে? এটা কে খাবে? ম্যাগিটা কে খাবে বলো, কে খাবে বলো, একটু বলে দাও ম্যাগি কে খাবে বলো। খুব কাশি হয়েছে, আজকে কি একটু কাশির ওষুধ দেবে ওকে? কাশছে বড্ড দেখছি। তোদের ম্যাগি হয়ে এসছে, চল মা ছেলে খেয়ে নে বাবা। হ্যাঁ মা ছেলে ম্যাগি। আজকে কি বুবলি লুচি খাবে নাকি ঝোল ভাত? না না, বুবলি আজকে ঝোল ভাত খাবে। ও যা, বুবলি আজকে ঝোল ভাত খাবে। আমার সোনা, আমার মানা, এই নে তোদের ম্যাগি হয়ে গেছে। আয় আয় বুবলাই, আয় খাবি, আয় আয় হ্যারি। এইটা নিয়ে এসছে কেন রে? এই হাত কেটে একবারে উড়ান হয়ে যাবে একদম। মেশারটা, মেশারটা নিয়ে এসছে ওখান থেকে, না না নিয়ে এসছে, মেশারে হাত দিলে হাত কেটে উড়ান হয়ে যাবে। আয় তোকে ম্যাশ করবি, আয়। আচ্ছা বসো বসো, একটু ম্যাগি খাও। হ্যাঁ একটু ফু দিয়ে দিয়ে খাওয়া, একটুখানি গরম দিচ্ছে। হ্যাঁ বা, হ্যাঁ মিনি তুইও একটু একটু খা, ওকেও দে, ওকে একটু খাইয়ে নি। হ্যাঁ ওকে একটু, হ্যাঁ ওকেও খাইয়ে নে, তুইও একটু খা। আমার এত মাথা ঘুরছে মা, আমাকে একটু চা। হ্যাঁ ও চা করবো, এবার চা করবো, করে মোহনভোগটা করবো। হ্যাঁ ঠিক আছে, ট্রেনে কালকে বলছিল 10:50, সে অবশ্য এর থেকে একটু ছোট, ওটাও পেয়েছিলাম। সুন্দর লেবু, পুরোনো লেবু, পুরোনো লেবু, এই লেবু এখন আর নেই, উঠে যাচ্ছে এগুলো, আর পাবে না, এবার কোথায় আসছে। ওই দেখো ঘিয়ের গন্ধ পেয়ে আরেকজন চলে এলো, একটুখানি খাবে। অনেক দিয়েছি কাজু বাদাম, অনেক দিয়েছি। হ্যাঁ কাজু বাদামটা বেশি করে দাও। তোমার আবার ওখানে কি হচ্ছে, শর্টসে তোলা হবে? শর্টসে তোলা ও হচ্ছে। হ্যাঁ গন্ধ পাচ্ছিস বল? সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই দুধটাও জাল দিয়ে দিয়েছি। ও দুধ দিয়ে করবে? হ্যাঁ দুধ দিয়ে, ও হ্যাঁ জল দিয়ে করলে সুজি, সুজি জল দিয়ে করলে সুজি। দুধটাকে একটু ঘন করে রেখেছি, আজ আর আমি তরকারি দিয়ে বেশি খাবো না, একটুখানি খাবো, এই ইয়ে দিয়েই খাবো। আচ্ছা মোহনভোগ দিয়েই সুজি, ঠিক আছে না তরকারি ভাল লাগছে না, মুখটা অরুচি হয়েছে, তেতো হয়ে রয়েছে। ঠিক আছে
হ্যাঁ, দুপুর বেলা দেখলাম শাঁক বাজলো, তারপরেই আস্তে করে ঘুমিয়ে পড়লো। ওই ওর ওষুধ, কি গো হলো? হ্যাঁ, হয়ে গেছে। একটু টেস্ট করিও। খুব বেশি টানিয়ে দিও না, এমনি টেনে দেবো। আমার শর্টসে যাবে, একটু শর্টসে যাবে। একটু ভালো করে একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে একটু দেবো। শর্টসে যাবে তো? হ্যাঁ, দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আমি টেস্ট করে নিয়েছি চিনিটা, ভালো লেগেছে। লুচি ভাজা হয়ে গেছে। এই যে লুচি, ফুলকপির তরকারি, আর ওই হচ্ছে সেই মোহনভোগ। এই আজকে ডিনার, জ্বরের স্পেশাল ডিনার। ব্লগটাও তাহলে আজকে এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।